continue. This time he goes down the wicket and slapped that away. এরপরে উদ্বোধনী ম্যাচে আজ দুপুর আড়াইটায় দুর্দান্ত ঢাকার মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নেতৃত্ব পেয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রত্যয় লিটনের, এবার নেতৃত্বে বদল এসেছে। ইমরুলকে সরিয়ে লিটনের উপর ভরসা রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, লিগের সবচেয়ে সফল দলরা। তবে প্রথম ম্যাচেই টসে হেরে ব্যাট করতে নামে লিটন কুমার দাসের দল, কিন্তু শুরুতে উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু সেই চাপ ও মুক্ত করেন কুমিল্লার সাবেক অধিনায়ক ইমরুল কায়েস, কেননা সে প্রথম থেকেই ধারাবাহিকভাবে খেলে যাচ্ছিলেন, সেই সাথে তুলে নিয়েছেন দারুণ এক হাফ সেঞ্চুরি। তো দর্শক, ইমরুল কায়েসের এমন পারফরমেন্স আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।